নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আমি ঝিঙে দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা আপনারা যদি গরম ভাতের সাথে খেয়ে দেখেন তো ঝিঙে পোস্ত মুখেও লাগবে না। তো আমি কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি দু পিস কচি টাইপের ঝিঙে নিয়েছি। ঝিঙেটা আগে থেকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। বেশি পরিমাণে রেসিপিটা বানাতে চাইলে ঝিঙের পরিমাণটা বাড়িয়ে দেবেন। ঝিঙেটা আমি ছোট ছোট করে এইভাবে টুকরো করে নেব। ঝিঙেগুলো আমি টুকরো করে নিয়েছি, দেখুন। এখানে আমি একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে গুঁড়ো মশলার একটা মিশ্রণ বানাবো। তার জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবারে এর মধ্যে এক চামচ পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা ভালো আসবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো চার চামচ পরিমাণে টক দই। এবারে এর মধ্যে সামান্য জল অ্যাড করে দেবো, দিয়ে এটা মিক্স করে নিব। গুঁড়ো মশলা যদি এইভাবে মিশিয়ে রান্না করা যায় তাহলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলের মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব। এখানে আমি ছোট সাইজের টমেটো ডেটটা নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটা বোল নিয়েছি আর এখানে আমি নিয়েছি গ্রেটার। গ্রেটারের যে সরু ব্লেডটা আছে না, ওই ব্লেডটা দিয়ে যে ঝিঙের টুকরোগুলো আমি করেছিলাম গ্রেট করে নেব। ঝিঙেটা দেখুন ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে লঙ্কা কুচি দেব, ঝালটা স্বাদ মতো দেবেন। এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেবো চার চামচ পরিমাণে বেসন। এবারে এর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। এবার এটা ভালো করে মিক্স করে নেব। এতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। আর একটা থকথকে ব্যাটার বানিয়ে নিতে হবে। আর এখানে আমি কোনো রকম হলুদের গুঁড়ো ব্যবহার করলাম না। এই ঝিঙের যে সবুজ ভাবটা, এটা থাকলে রেসিপিতে ভালো লাগবে। তো দেখুন মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। আর এইরকম থকথকে করে মিশ্রণটা বানিয়ে নিতে হবে। এদিকে প্যান বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে সর্ষের তেল। এবারে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, এখানে আমি হাফ চামচ কালো জিরে ব্যবহার করেছি। এবারে এর মধ্যে ঝিঙের মিশ্রণটা আমি দিয়ে দেবো। এবার এটা আমি অনবরত নাড়তে থাকবো, বেসন আর ঝিঙের কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে। মিশ্রণটা নাড়াতে নাড়াতে দেখুন একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এবার আমি গ্যাসের রিকটা বন্ধ করে দেবো। এখানে আমি একটা ট্রে নিয়েছি, এর গায়ে আগে থেকে তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে এখানে ঝিঙের মিশ্রণটা আমি দিয়ে দেব। স্প্যাচুলা দিয়ে এটা সমান করে দেব। মিশ্রণটা আমি ট্রের চারিদিকে সমান করে ছড়িয়ে দিচ্ছি। আর একটু খেয়াল রাখতে হবে যেন মিশ্রণটা খুব বেশি মোটা না হয়, একটু পাতলা করে ছড়িয়ে দেবেন। মিশ্রণটা আমি চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এটা আমি ঠান্ডা হতে দেব। মিশ্রণটা ভালো মতো সেট হয়ে গেছে, আমি একটা থালাতে বের করে নিয়েছি। আর এখানে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এগুলো আমি টুকরো করে নেব। একটু সাইজে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। আবারও আমি প্যানটা বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবারে এর মধ্যে ঝিঙের ধোকাগুলো আমি দিয়ে দেবো। ঝিঙের ধোকাগুলো আমি উল্টে পাল্টে দেখুন এইরকম লাল লাল করে ভেজে নেব। একটা পোর্শন আমি উল্টে দিয়েছি, ঝিঙের ধোকাগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। সবগুলো ধোকা আমি ভেজে তুলে নিয়েছি দেখুন। আবারও প্যানের মধ্যে আমি দুই চামচ পরিমাণে সর্ষের তেল দেব। এবার এই তেলের মধ্যে আমি হাফ চামচ সাদা জিরে দিয়ে দেব।
এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার টুকরো, দিয়ে দেব তেজপাতা। মশলাটা দেখুন ফোড়ন হয়ে গেছে, আর একটু খেয়াল রাখতে হবে যেন ফোড়নটা না পুড়ে যায়। এবারে এখানে যে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি হাফ চামচ আদা বাটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে এর মধ্যে মশলার মিশ্রণটা দিয়ে দেব। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল ভাসতে শুরু করছে। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি, চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব, এখানে চিনি দিয়ে দেব হাফ চামচ। এবারে এখানে আমি হাফ চামচ কাসুরি মেথি রেখেছি, একটু হাত দিয়ে ক্রাশ করে দেব। দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে আমি কষে নিয়েছি, এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো এখানে জলের পরিমাণটা একটু কম রাখতে হবে। ঝিঙের এই নিরামিষ রেসিপিতে অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, এতে স্বাদের ব্যালেন্সটা আসবে। আর যে আমি কাসুরি মেথিটা ব্যবহার করেছি এতে ফ্লেভারটা খুবই ভালো আসে। তো গ্রেভিটা আমি ফুটিয়ে নেব। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে, এবারে এখানে ঝিঙের কোপ্তাগুলো আমি দিয়ে দেব। তো বন্ধুরা, এটা কোপ্তা কিংবা ধোকা যাই বলুন না কেন, নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমরা একঘেয়েমি ঝিঙে পোস্ত খেয়ে থাকি, মাঝে মধ্যে কিন্তু এইভাবে ঝিঙের ধোকা আপনারা বানিয়ে খেতে পারেন, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। ধোকাটা দেওয়ার পরে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য, ঢাকনাটা আমি খুলে নেব। তো দেখুন চারিদিক থেকে তেল ভাসতে শুরু করেছে, আর ঝিঙের এই রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ঘি। ঘি আর গরম মশলা যে কোনো নিরামিষ রেসিপিতে পড়লে তার স্বাদে আর গন্ধ অনেকটাই কিন্তু বেড়ে যায়। ঘি আর গরম মশলাটা ভালো করে আমি মিক্স করে নেব, নিয়ে গ্যাস লিডটা বন্ধ করে দেব। বন্ধুরা, নিরামিষ দিনে সাধারণত আমরা সবাই ঝিঙে পোস্ত খেয়ে থাকি, একদম নতুন স্বাদের ঝিঙের এই রেসিপিটা আপনারা কিন্তু একবার বানিয়ে খেতে পারেন, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা দেখে একটা লাইক করে দেবেন, আর যারা বিভিন্ন রকম নিরামিষ রেসিপি খেতে ভালোবাসেন তাদের কাছে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দেবেন নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তো এবার আমি গ্যাসের হিটটা বন্ধ করে দিব। নিরামিষ দিনে ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে।